হাইকোর্ট আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এফআইআর, আমরা দেখেছি এফআইআর এর মধ্যে 418 ভারতীয় দণ্ডবিধি 418 এবং 420 ধারা যুক্ত করা হয়েছে। উচ্চ আদালত আজকের আদেশে বলেছেন যে 418 এবং 420 ধারা, যেটা জালিয়াতি প্রতারণা সংক্রান্ত অভিযোগ, এইগুলো টেকে না, এই দুটো ধারা কোনোভাবেই প্রযোজ্য নয়। এই দুটো ধারা সম্পর্কে উচ্চ আদালত স্পষ্টভাবে বলেছেন যে এফআইআরে এই যে অভিযোগ করা হয়েছে, এই অভিযোগের ভিত্তিতে বাদল চৌধুরীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 418 420 ধারা দাঁড়ায় না। অর্থাৎ উচ্চ আদালতের এই পর্যবেক্ষণের ফলে এফআইআর থেকে দুটো ধারা বাতিল হয়ে গেল, বাদ হয়ে গেল। এই দুটো ধারার ভিত্তিতে তদন্ত হবে, বাকি ধারাগুলো সম্পর্কে উচ্চ আদালত বলেছে তদন্ত করা যাবে। এটা তদন্তের পর দেখা যাবে কী হয়েছে, তদন্তে কী বেরিয়েছে সেটা তদন্তে দেখা যাবে। আর আমাদের তরফ থেকে আমাদের যে বক্তব্য ছিল যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এগুলো পরবর্তী সময়ে এগুলো বিষয় বিচার করার বিষয় এবং এগুলো এখন জামিনের আবেদনের ক্ষেত্রে এই এই বক্তব্যের প্রাসঙ্গিক আছে বলে উচ্চ আদালত বলেছে। উচ্চ আদালতের আজকে যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণে একটা এটা এই অভিমত উচ্চ আদালত দিয়েছে যে এই বিষয়গুলো জামিনের আবেদনের ক্ষেত্রে এগুলো প্রাসঙ্গিকতা আছে। এই হচ্ছে বক্তব্য আমরা উচ্চ আদালতের এই আদেশ আজকে পেয়েছি। বাকি যেটা ধারা রয়েছে ভারতীয় দণ্ডবিধি 409 ধারা এবং প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের 13 ধারা 13 সেকশন 13, এই দুটো ধারা নিয়ে তদন্ত চলতে পারে। কিন্তু আজকে উচ্চ আদালত বারবার বলেছে আমরা এই মুহূর্তে অভিযোগ সত্য কিংবা অভিযোগ যথার্থ এটা নিয়ে আমাদের বিচার করার কোনো সুযোগ নেই, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলতে পারে কিনা এটাই আমরা বিচার করে দেখছি। আপনারা কি বাদল চৌধুরীর মানে জামিনের আবেদন করে? জামিনের আবেদন তো করাই হয়েছে, এখন তো জামিনের আবেদন আমরা আশা করি খুব শীঘ্রই উচ্চ আদালতে জামিনের আবেদন শুনানির জন্য উঠতেছে।